নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আপনাদের একটি দারুণ খবর জানাবো আমাদের রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ বাসিন্দারা উপকৃত হবেন আপনারা অনেকেই জানেন আজ সোমবার আমাদের রাজ্যের বাজেট ছিল রাজ্য বাজেট ছিল এই রাজ্য বাজেটেই রাজ্য সরকার পক্ষ থেকে একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে হাসির আলো নামে এছাড়াও আরও বিভিন্ন ধরনের নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে কিন্তু আজকে আপনারা এই হাসির আলো প্রকল্প সম্পর্কে আপনাদের জানাবো যেখান থেকে আমাদের রাজ্যের বাসিন্দারা উপকৃত হবেন নূতন এই হাসির আলো প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দারা বিনামূল্যে বিদ্যুৎ পাবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন একেবারেই বিনামূল্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ দেওয়া হবে তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে সবাই কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ পাবেন না আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে বিদ্যুতের বিল এবং পরিষেবা নিয়ে মানুষের মধ্যে বিস্তর অভিযোগ রয়েছে অনেকে বলে থাকেন তাদের বিদ্যুতের বিল কম আসা উচিত কিন্তু তার তুলনায় বিদ্যুতের বিল অনেক বেশি চলে আসে অনেক জায়গায় সঠিকভাবে পরিষেবা পায় না তা সত্ত্বেও কিন্তু বিদ্যুতের বিল দিতে হয় এই নিয়ে বিস্তর অভিযোগ কিন্তু রয়েছে বিশেষ করে যারা অত্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাদেরকে কিন্তু মিনিমাম চার্জ দিতেই হয় অত্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করলেও তাদেরকে নির্দিষ্ট পরিমাণে টাকা বিল হিসাবে জমা করতেই হয় এই জায়গাতে আমাদের রাজ্য সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে এই হাসির আলো প্রকল্পের মাধ্যমে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য সরকার চেষ্টা করছেন আমাদের রাজ্যে যে সমস্ত অত্যন্ত গরিব পরিবার রয়েছে বিদ্যুতের দাম কম থাকা সত্ত্বেও তাদের বিদ্যুতের বিল অত্যন্ত কম আসা সত্ত্বেও তারা কিন্তু ওই বিলটুকু মেটাতে অক্ষম হয়ে থাকেন এই ধরনের মানুষের সাহায্যের জন্য এই হাসির আলো নামে নতুন প্রকল্পটি ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে যে সমস্ত পরিবার তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের সম্পূর্ণ বিনা বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে তিন মাসে পঁচাত্তর ইউনিট মানে মাসে প্রায় পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যেই দেওয়া হবে বলে জানানো হয়েছে পঁচাত্তর ইউনিটের মধ্যেই তিন মাসে যদি বিদ্যুৎ খরচ রাখতে পারেন তবে কিন্তু কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না এই প্রকল্পের জন্য ইতিমধ্যে কিছু টাকাও বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে এই রাজ্য বাজেটে প্রায় দুশো কোটির মতো অর্থ ইতিমধ্যে বরাদ্দ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই প্রকল্পর থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এছাড়াও আরও কতগুলো প্রকল্প এই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হলো কর্মসাথী নামে একটি নতুন প্রকল্প এই প্রকল্প থেকে আমাদের রাজ্যের বেকাররা বেকার যুবক যুবতীরা কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ পাবেন খুব সহজে কিন্তু তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে ঋণ দেওয়া হবে এই কর্মসাথী প্রকল্প থেকে খুব সহজে প্রায় দু লক্ষ টাকা পর্যন্ত বেকাররা ঋণ পাবেন যাই হোক আশা করি এই খবর জেনে আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এখন একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ